এখন আমাদের গরুগুলো গান গাওয়া শুরু করছে যে ওই সাদ মুখে যেন লাগে না গ্রহণ, ওই সাদের আলো রাত্রে বেলায় পড়ে বর্ষার সময় বর্ষা পড়ে, এটা কি সহ্য করা যায়? অসাধু ব্যবসায়ীর সাথে আমাকে বসিয়েছেন আপনি। দর্শক কেমন আছেন আপনারা? আয়োজনে স্বাগতম জানাতে আসছি আমাদের আজকের আয়োজনে, আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান বকবকশ। আজকের আলোচ্য বিষয় হইতে আছে কিভাবে সৎভাবে আমি একজন ব্যবসায়ী হিসেবে গড়ে উঠবো, সমাজে সৎ ব্যবসায়ী হিসেবে আমি নিজেকে উপস্থাপন করতে পারবো এবং আমানতদারিতার সাথে সৎভাবে ব্যবসা করে কাস্টমারকে না ঠকাইয়া ওজনে কম না দিয়ে একদম সঠিকভাবে কাস্টমারকে তার ন্যায্য হক দিয়ে আমি কিভাবে একজন সৎ ব্যবসায়ী হিসেবে সমাজে মাথা উঁচু করে বাইসে থাকতে পারবো, এই বিষয়ে আলোচনা করার জন্য আমি আমন্ত্রণ জানাইছি দুইজন সৎ ব্যবসায়ীকে। একজন আমার ডান পাশে আছেন বিশিষ্ট সিমেন্ট ব্যবসায়ী এস আর সুমন সাহেব এবং আমার বাম পাশে আছেন বিশিষ্ট ঢেউটিন ব্যবসায়ী এম আর নোমান সাহেব। এস আর সুমন সাহেব এবং এম আর নোমান সাহেব, আপনারা আশা করি ভালো আছেন। তো আমি প্রথমে চলে যেতে আছি সুমন সাহেবের কাছে যে একটা সৎ ব্যবসায়ী কি কি গুণাগুণ থাকা উচিত। ধন্যবাদ আপনাকে আমাকে এই জায়গায় আমন্ত্রণ জানানোর জন্য। আর সৎ ব্যবসায়ী দেখছেন কারে আনছেন, আগেই কথার মধ্যে সে কাইসা মাইসা একেবারে বাহাত ঢোকা দিল। ভালো ব্যবসায়ী নিয়ে আসবেন আমার সাথে আসলে। এখন যেটা প্রশ্ন করলেন আপনি, আসলে মানুষের তো গুণাবলী আর ব্যবসায়ীদের গুণাবলী এটা আকাশ পাতাল তফাৎ। তবে সৎ সততা এগুলো থাকতে হবে, কোনো প্রকার দুই নম্বরই মাল দেওয়া যাবে না, খুব ভালোভাবে ব্যবসা করতে হবে এবং মানুষের সাথে আমানতদারিতা রক্ষা করতে হবে। এই কাজগুলো ঠিক রাখলে এবং যে ব্যবসাটা করে সেটার উপরে আবার একটা মাশওয়ারা যে যাকাতের সিস্টেম আছে মানুষের, যেমন টাকার উপর, তো ব্যবসায়ী এই মূলধনের উপরেও এটা আছে, সেটার জন্য আমরা সঠিকভাবে দিই যেটা আমি করে থাকি। তো এটুকু হলে একটা ভালো ব্যবসায়ীর গুণাবলীর মধ্যে পড়ে। অসংখ্য ধন্যবাদ। এবার আমি চলে দেখতেছি জনাব এম আর নোমান সাহেবের কাছে। আপনার কাছে চাইতে জানতে চাই যে কাস্টমারের সঙ্গে কতটুকু ডিস্টেন্স রেখে তার কাছে লাভবান হওয়া যায়। ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে চমৎকার প্রশ্ন করেছেন। তবে আমি সামান্য একটু আগে কথা বলতে চাই। কাশি আসতেই পারে, তাই বলে যে একটা মানুষকে এরকম ক্যামেরার সামনে ইগনোর করা হবে, তাকে নিয়ে বাজেভাবে প্রেজেন্ট করা হবে, এটা কিন্তু ঠিক না। প্রথমেই তো মানে আপনি সৎ না ভেজাল এখানেই তো বোঝা যাইতে। কারণ কথা হইল যে দেখেন আমি চীনের ব্যবসায়ী, কিন্তু টিনের সাথে তো সিমেন্টও রাখার কথা ছিল কিন্তু রাখি নাই। কেন? কারণ বর্তমানে সিমেন্টের সাথে অনেক অসাধু ব্যবসায়ীরা তারা বালি মিশাইয়া দেয়, সিমেন্টের ভিতরে কিন্তু বালি বিটু খেয়ে দেয়। আর এই অসাধু ব্যবসা না করার জন্য আমি টিনটাকে বেছে নিয়েছি, কারণ আমার কাস্টমার আমার কাছে আসবে, টিন নিয়ে যাবে, সে লাভবান হবে, সে ঠকবে না। সেই জন্য আমি সিমেন্টের ব্যবসা বাদ দিয়ে আমি শুধুমাত্র টিনের ব্যবসাটাই করছি। এর কারণ হইল, কারণটা হলো যে যেন কাস্টমার লাভবান হয়, কাস্টমার যেন তার ঘরের মধ্যে আরামে থাকতে পারে। জনাব সিমেন্ট ব্যবসায়ী, জনাব এস আর সুমন সিমেন্ট ব্যবসায়ী, আপনাকে যে বলতে চাই, উনি ঢেউটিন ব্যবসায়ী এম আর নোমান সাহেব যে অভিযোগটা উদ্ভাবন করেছেন সেটা হলো ওই বালু সিমেন্টের ভিতর নাকি বালু মিক্সিং করা থাকে, এই বিষয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন? শুনেন, ধৈর্যের একটা সীমা থাকে, আমি খুব ধৈর্য সহকারে বসে আছি, কারণ এর আগেও আমি দেখেছি উনি যার সাথেই টকশো করে তাকে মানে খুব ইগোতে হিট করে কথা বলে। এই ধরনের লোক ঠিক না, আমার এখন শরীরটা রাগে টকবক করতেছে, এখন আমি কথা না বলে পারতেছি না, এই কথা দেশ ও জাতির জানার দরকার। উনি আমার সিমেন্ট নিছে, আমার কাছ থেকে নিছে, ওনার কি এটাই কোনো সমস্যা হয়েছে? উনি যে বললো বালি মিশানো প্রমাণ দিতে পারবে, আর আমি যে ওনার কাছ থেকে টিন নিয়ে আমার যে গোয়াল ঘরের জন্য টিন নিছি, আমার গরুর খামার করছি একটা 200 একরের পারে, আমি সেই বিশাল একটা গরুর প্রজেক্ট করছি, 1 বছর যাইতে না যাইতে
প্রত্যেকটা টিনের ছিদ্র ছিদ্র হয়ে গেছে, এখন ওই জায়গায় গরুতে গান গায়। আপনার যে সিমেন্টের যে সাদ করছিলাম আমি, সাদের দেখেন বালুকের মতো ছিদ্র হয়ে গেছে। আমার কথার মধ্যে উনি কথা বলতেছে, বৃষ্টির দিন আসলে সাদ ভিজে তারপরে পানি পড়ে টপ টপ। আচ্ছা এইটা হবে না, আমার সময়ের মধ্যে উনি কথা, উনার কথা আমি চুপ করে শুনেছি কিন্তু, ঠিক না? এখন আমার গরুগুলো গান গাওয়া শুরু করছে, যে ওই সাদ মুখে যেন লাগে না গ্রহণ, ওই সাদের আলো রাত্রে বেলায় পড়ে বর্ষার সময় বর্ষা পড়ে, এটা কি সহ্য করা যায়? আমার ঠিক এমন এমন কার্যকর দেখেন কাস্টমারে কতটুকু লাভবান করে ভালাইছি, উনি আমার ঠিনের নিচে বসে বসে কিন্তু কি করছে কবিতা লিখে ভালাইছে। আমি লিখে নাই, আমার আমার গোয়ালের গরুতে লিখছে, আপনি একটা অসাধু ব্যবসায়ী, আপনি গরুর সাধু দুই রকমের করছেন। আরে গরুর টিন তাহলে কি করছেন? গরুর যে টিন, এই টিন আপনি ফুটা 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 এক বছরের মধ্যে হয়ে গেছে, আর আপনি আমার সিমেন্টের কথা বলছেন। টিনের মর্যাদা বুঝছি কিন্তু আপনি বুঝেন নাই। গরুতে টিনের মর্যাদা বুঝছে? গরু কিভাবে বুঝলো? দেখেন একটা গরু কিন্তু তারে যখন চার দেয়ালের ভিতরে আপনি সারা রাত্রি বন্দি করে রাখলেন চানরাইতে, একটু চমৎকার দেখবেন রাতের মধ্যে তার আকাশ দেখতে পারে না। এই গরুর মালিকেরা কিন্তু কি করে জানেন, বন্দি করে রেখে দেয়। এটা তো ভালো জিনিস হয়েছে, তার আকাশ দেখছে বর্ষাকালে যে আবার গরুর সুইমিং হয়ে যায়, এই ব্যাপারে আপনি কি দেখছেন? দেখছেন এর স্বভাবটাই কিরম? দুই নম্বর শুনে শুনে আপনার আমি বলি, এটা একটা বিষয় হলো যে বর্ষাকালে যে কেন পানি পড়ে, আপনি আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি না, তো গরুরও তো একটা হক আছে, এরা কাদা করতে হইবে না? অনেকের বাড়ি রোমান্টিক গরু থাকতে পারে, বৃষ্টিতে ভিজার আগ্রহ প্রকাশ করতে পারে। বুঝতে পারছেন? তাহলে চেয়ারের মধ্যে ওইটা ওইটা ভাব, উনি নিজে ওইটা গরুর গরু ছাগলের আপনি আপনি ওই বৃষ্টির দিনে বাদলা দিনে গান গাইবেন, আর গরু কি তার রোমান্টিকতা নাই, তার গান গাওয়ার ভাব নাই? মিস্টার সুমন সাহেব আপনি কাছে আমার তারপরে প্রশ্ন, যে টিনের ফুটার দিয়ে তো সরাসরি বৃষ্টিটা এসে টপাসকিরে পড়ে, কিন্তু সিমেন্টের ফুটার দিয়ে কিন্তু ওই বৃষ্টির পানি জমা হইয়ে ওই যদি আপনি নিচে গৃহকর্তা শুয়ে থাকে পানিটা পড়ে না, সাথে একদলা সিমেন্ট। এটাই তো সমস্যা, এই তো আপনি দৈরা বালাইছেন, আপনি কিন্তু দৈরা বালাইছেন বুঝছেন? আপনি এগিয়ে এইখানে আমারে আনছেন উনার পক্ষ নিয়ে আমারে বাস দিয়ে দেশের সামনে না না আমি আর আপনি কি এক ব্যাগ সিমেন্ট কিনছেন আমার কাছ থেকে যে বুঝবেন? উনি টাকা দিতেছে টাকা দেয় না, এজন্য এ গ্রেড বি গ্রেড সি গ্রেড ডি গ্রেড ই গ্রেড জেড গ্রেড মাল আছে আমার কাছে। তো উনি এর আগে উনার যে দশতলা বিল্ডিং করছে, উনার নুরানি চেহারা হইলে কি হবে জানেন? উনি কি পরিমাণ ভণ্ডালো, উনি এর আগে যে আমার কাছ থেকে 300 এক মাল নিছে উনার ওই দশতলা বিল্ডিং এর জন্য, সেই জায়গায় আমার এখন পর্যন্ত টাকা দেয় নাই। লাস্টে উনি নিজের বাড়ি করবে, ওইটা তো বিক্রি করছে বিল্ডিং, এখন আমি ওরে জেড গ্যারেট দিয়ে ঢুকাই দিছি, এটা এটা তো আমার কিছু করার নাই। ওই সিমেন্টের সাথে আমি মানে তুমি যে আমারে বালু মিশানো সিমেন্ট দিছিলা, বালু মিশানি সিমেন্ট দাও নাই, এটা তো আমি না করছি না, তোমার এটা করছি আমি, এটা তো আমি আমার সাথে দুই নম্বরই করছ আর আমি করব না। দুই নম্বরে দেখছো কি? হ্যাঁ তুমি কি দেখছো? টাকা যেটা পাই সেটা ফেলবা, আর আমি আমি যেটা পাই এটা আমি যেটা পাই এটা তুমি তোমার চেয়ে আমার টাকা বেশি পাও না, আমি তোমার কাছে টাকা বেশি পাই। খাতা গুলো খাতা গুলো দেখছেন উনার ব্যবহার কি খারাপ, কতগুলো মহিলা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনটা ছিল সৎভাবে কিভাবে ব্যবসা করব এই বিষয় নিয়ে। আমার দুই পাশে দুজন ব্যবসায়ীকে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম, তাদের ব্যবসার যে হাল হকিকত শুনলাম, এই তাদের ব্যবসায় তো লালবাতি জ্বলবে, আবার এই অনুষ্ঠান করতে গিয়ে তারা যেভাবে উত্তেজিত হয়ে গেছে, তারা যদি আমার এই সেট আপটা ভেঙে ফেলায় আমার শুটিং না না এরকম সিমেন্টে এরকম সিমেন্টে যদি আপনি সেট আপ বানান অবশ্যই ভেঙে পড়বে, অবশ্যই ভেঙে পড়বে। তাছাড়া আমার ডেড টিন দিয়ে বানান দেখবেন কিছু হবে, চাঁদের আলো দেখা যাবে, চাঁদের আলো দেখা যাবে, তারা যে ফুকাস আসবে ফুকাস। আমি সিমেন্টেও ঘর বানাবো না, টিন দিয়েও ঘর বানাবো না, আমি সনের ঘরে থাকবো, আমি সনের ঘরে মানে সনের ঘরে থাকবো। এই যাও তুই আপনি বলছেন বলছেন এর সাথে অনেক অসাধু ব্যবসায়ীরা তারা বালি মিশাইয়া দেয়। দাদা